কদমতলা ব্লকের অধীন ভারত বাংলা সীমান্তে রানীবাড়ি চা বাগান এলাকায় দীর্ঘ দেড় মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় বসবাস করছে রানীবাড়ির প্রায় শতাধিক পরিবার। বিদ্যুৎ দপ্তর এবং স্থানীয় বিজেপি দলের নেতৃত্বদের বারংবার জানানোর পরও কোনো সুরাহা হয়নি বলে চা শ্রমিকদের অভিযোগ। এদিকে রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনাইছড়ি এক নং ওয়ার্ড এলাকার রাস্তাঘাটের বেহাল দশা, রয়েছে পানীয় জলের তীব্র সংকটও। জলের সমস্যা নিরসনে বিগ টিউবওয়েল বসানো হলেও বিদ্যুৎ না থাকায় সেটিও এক প্রকার বিকল। সমস্যা সমাধানে বিকল্প কোনো পথ না থাকায় নিরুপায় হয়ে অবশেষে শুক্রবার সকাল ৮টা থেকে কদমতলা রানীবাড়ি প্রধান সড়কটি অবরোধে বসে স্থানীয় চা শ্রমিকরা। তা চলে দুপুর ১২টা পর্যন্ত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কদমতলা থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা অঞ্জনা চক্রবর্তী। তিনি চা শ্রমিকদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলেছেন। পরবর্তীতে অঞ্জনা চক্রবর্তী চা শ্রমিকদের আশ্বস্ত করে যে আধ ঘণ্টার মধ্যে এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করা হবে, পাশাপাশি অন্যান্য সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ইতিমধ্যে চেষ্টা করবেন তিনি। আজকে সকালবেলা আমার কাছে ৮টা নাগাদ একটা ফোন যায় যে সোনাইছড়িতে রাস্তা অবরোধ হয়েছে। এখানে অবরোধ হওয়ার কারণ হয়েছে আজকে প্রায় এক মাস যাবৎ ওনাদের আমাদের বড় লাইন যে সোনাইছড়িতে সেই বড় লাইনে কারেন্ট নাই, ট্রান্সফরমারটা নষ্ট হয়েছে। এই নষ্ট হওয়ার কারণে ওনারা অবরোধ করছে। আরও ৩টা বিষয় আছে, যেমন জলের একটা সমস্যা আছে ওনাদের, তারপর রাস্তার সমস্যা। আমি এখানে এসেছি, এসে ওনাদের সঙ্গে কথা বলেছি যে ট্রান্সফরমারটা এখনই আসছে, ট্রান্সফরমার ফিটিং করে দিবে। এবং আর ৩টা বিষয় যেটা জলের সমস্যাটাও সমাধান হবে, আমি ওনাদেরকে আশ্বাস দিয়েছি যে আমাদের এসডিও বা ইঞ্জিনিয়ারের সঙ্গে ওনারা আসবেন। কোন এলাকায় জলের অসুবিধা হচ্ছে সেই এলাকায় গিয়ে যদি স্মল বোর্ড দেওয়া যায় বা রিংকুয়া দেওয়া যায় সেখানে দেওয়া হবে। এবং রাস্তাটাও আমরা চেয়ারম্যানের সঙ্গে এবং বিডিওর সঙ্গে কথা বলেছি, ওনারাও বলেছেন যে রাস্তাটাও হবে, ওনাদের সাইডওয়াল বা রাস্তা যদি যতটুকু বাকি আছে সেটা হবে। এবং আরেকটা বিষয় যেটা ওনারা বলেছেন, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়াটা যেহেতু আমাদের হাতে নেই, এটা বিএমএসের হাতে। ওনারা আমাদের উপরমহল যা কথা বলবেন ওনাদের সাথে, বিএমএসের সাথে কথা বলে আমাদেরকে জানাবেন, আমি এসে ওনাদেরকে জানাবো। এই ৪টা বিষয়ের মধ্যে ৩টা বিষয় আমি ওনাদের কাছে সলভ করে দিয়েছি। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্যা অঞ্জনা চক্রবর্তীর আশ্বাসে আশ্বস্ত হয়ে চা শ্রমিকরা দীর্ঘ ৫ ঘণ্টা পর সড়ক অবরোধ মুক্ত করে। অবরোধের ফলে যান চলাচল ও যাত্রী দুর্ভোগ চরমে ওঠে। তবে প্রতিশ্রুতি মোতাবেক জনগণের সমস্যা নিরসনে কতটুকু তৎপর হয় সংশ্লিষ্ট দপ্তর, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।